হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকটা নতুন ব্লগে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখানে রাত 12টার সময় আমার ছেলে বায়না করছে, তো সেই জন্য আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। আমার হাজব্যান্ড কেক এনে রেখেছিল, তো বললাম পরের দিন কাটবো, বললো না মাম্মা মাঝকেই কাটতে হবে। তো এই যে আমার পাশে আমার ছেলে, আমার বাবা দাঁড়িয়ে আছে, আর আমার হাজব্যান্ড ভিডিও তুলছে, দেখতেই পাচ্ছ। তো একটা ছোট্ট করে ফ্যামিলি সাথে জাস্ট এই মোমেন্টটা শেয়ার করা। তো এই বার্থডে কেকটা কাটা হলো রাত্রেবেলা, তো এই হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন হলো এভাবে ছোট্ট করেই, দেখতেই পাচ্ছ। তারপরে আমার হাজব্যান্ড আমাকে একটু কেক খাইয়ে দিল, এই হচ্ছে খুব ভালো মোমেন্ট আমাদের। তারপরের দিন আমার হঠাৎ করে সুদীপ্তা আর বনস্মিতা আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল। আমি মন্দির থেকে পুজো দিয়ে এসছি আর ওরা দেখছি কেক টেক নিয়ে পুরো রেডি। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মজা করেছে ওরা আমার সাথে, সত্যি খুব মানে এনজয় করেছি এবং ভীষণ সারপ্রাইজ হয়েছি। তো সবাই আমার বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার এই ছোট্ট বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। সবাই পুজো খুব ভালো করে কাটাও, পুজো চলে এসছে, সবাই খুব ভালো এনজয় করো, সবাইকে হ্যাপি পুজো। দেখতে পাচ্ছ যে আমরা কত মজা করেছি, বাস ছোট্ট করে আমরা এই কয়েকজন মিলে, তারপরে একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, তারপরে ওরা বাড়ি চলে গেল। এটাই ছিল আমার বার্থডে সেলিব্রেশন, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই কিন্তু খুব ভালো থেকো এবং সাবধানে পুজোটা কাটিও এবং ভালো করে এনজয় করো পুজোটা। আর আমিও চেষ্টা করবো পুজোর কিছু কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা, যেখানে যেখানে আমরা প্যান্ডেলে ঠাকুরগুলো দেখবো। দেখতেই পাচ্ছ আমার ছেলে আবার দেখো কি করছে, ও তো আরও বেশি এক্সাইটেড হয়ে গেছে যে মাম্মাকে এরকম করে সবাই সারপ্রাইজ করেছে। সবাইকে আরেকবার হ্যাপি পুজো। আমাদের বাড়িতে ডাকছে, ডাকছে হ্যাপি বার্থডে, কি অবস্থা করেছে দেখো।